এই কথাটা শুনে আমি আজ লাভবান হয়েছি, বউকে ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান, আর আজ হচ্ছে রবিবার, মিন্স কি মাটন মাটন আছে আজকে খাবো। আর একটা কথা হচ্ছে, কালকে এত রাত্রিরে আমরা বাড়ি ফিরেছি আর মানে জামে এত ফেঁসেছিলাম, মানে কালকে আর না নিজের গাড়ি আর চালাতে ইচ্ছা করছিল না। যখন আমি বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে দিয়ে আসছি, ওইখানে আবার আসার সময় যাওয়া হয়েছিল, মানে পা না মানে কাজ করছে না। যাই হোক, তাও কষ্ট করে এসেছি, এসে যে বিছনায় পড়েছি, তারপরে সকালবেলা উঠেছি। ও তাই কি তোমার? আমি এমনি ও তাড়াতাড়ি শুয়ে পড়ে, আমি তাড়াতাড়ি উঠে পড়ে একটু দেরি করেই শুই। 11:30 খুব ভালো লাগছে তো আমার এটা পছন্দ হয়েছিল। আমার এবারে প্রচুর শাড়ি হয়েছে আর তার সাথে হচ্ছে কুর্তিও হয়েছে 4-5, কিন্তু কুনালের তরফ থেকে পূজোর গিফট, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ কুনাল। একটা পার্টি রয়েছে আর এটার এইটা স্ট্র্যাপটাকে ছিঁড়েছে কালকে। হ্যাঁ, এখন সোঁকাসুকি করছে এবারে এই জুতোটাকে, এটা পুরোনোটা ছিল বার করে দিয়েছি। ওকে, আজকে যদি পরে থাকো তুই দাঁড়া, আবার ছেড়, তুই দেখবি এবারে কি করি আমি তোকে। যাবি না সারাদিন? আগের কিন্তু ওদের এই স্বভাবটা ছিল না, ওর থেকে এলো খেলে এখন এইসবগুলো শুরু করেছে। তো মনে হচ্ছে কেউ ইনফরমেশন দিয়েছে চুকিকে যে ওরা না থাকলে জুতোগুলো ছেড়ে, কিরকম বদমাস। ওই করেছে তুই দেখছিলিস ও ছিঁড়ছিল বাচ্চা, তুমি কিছু বলোনি কেন যে মাম্মা জুতো ছিল না? কেন বলো, বলো ইনি পার্লারে যাবেন না, সবকিছু আমাকে দিয়ে আইব্রো করাবে, চুল কাটা করাবে। তো যাই হোক, মায়ের চুলটা তো এখন অনেকটা লম্বা হয়ে গেছে, কেটে বলেছে একদম এইটুকু করে দিবি। তার মায়ের চুলটা প্রচন্ড কার্লি, পার্লারের লোকও কাটতে গিয়ে হিমশিম খেয়ে যায়, টাস্ক ভাবো আমার ওপর। তো চলো চুলটা কাটি। মা দেখো, আগে এটা দেখে নাও, তারপরে শেপটা করছি, একদম ছোট করে দিয়েছি মায়ের চুলটা। ওই দেখো, তুমি তো বলে এইটুকু করে দিতে, এখন বলছো অনেকটা কেটে দিয়েছি, তারপরে শেপটা দিচ্ছি। তো এতটা মতন মায়ের চুল কেটে দেওয়া হয়েছে, প্রচণ্ড লম্বা হয়ে গেছিলো কিন্তু লিকলিকা হয়েছিল, তো এখন কেটে ছোট করে দিয়েছি। এখন আমার বেশ সুন্দর থাক হয়ে গেছে চুলটা, এবার দেখতে ভালো লাগছে, দেখে নাও পছন্দ থেকে চুল ঠিক আছে। আমরা এখন আমাদের নিজেদের ব্লগ দেখছি বসে বসে। কি আমার একটা নতুন পাজামা সেট এসেছে, তোমাদের দেখাচ্ছি, দাও একটু খাবে তো খেতে, চলো এই দেখো। তুমি তোমার নতুন জামা কাপড় যেগুলো কাল কাগের দুটো শার্ট কিনে দেখালে না? তো লোকে দেখালো হবে না, আমার সবাই কিনে ফেলবে, আমার জামা না আমি দেখাই না, তুই দেখা আমারটা পুজোর সময় লোকে দেখবে, পুজোর পরও দেখবে, আমি পড়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না।
দেখ আমার ভাবা অত মনে নেই, কে আমার দেখে পড়ে ফেলবে না আপনি, আমি একটু হিংসুটে তো, তো আমারটা আমি দেখিয়ে দিয়েছি আর আমার একটা নতুন পাজামা সেট এসে সেটা আমি এখন ভাঙবো না, পূজোর সময়ই পরবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। আমার এই হিংসুটের কারণ আছে দেখছি, আমাকে প্রচুর লোক নকল করছে, আমার মতন হলিউড স্টার বলছে, আমার মতন দাড়ি রাখছে, আমার মতন বড় চুল রাখছে, অনেকেই দেখছি চশমা পরছে, হ্যাঁ সবই এগুলো নকল হচ্ছে, ওই জন্য বলছি আর দেখাবো না। কালকে মাছের দমটা খুব ভালো হয়েছিল খেতে, তো মাকে বলেছিল আজকে মাছ আছে এখন মাছের দমটাই করো, ভালোই ওটা খেতে ভালোই লাগে, কাটা পোনা মাছ দিয়ে। আর কুনালের হচ্ছে পটল পোস্ত, গোটা গোটা পটল দিয়ে পোস্ত, এটা মাখা মাখা, এটা কুনাল আর মা খুব খায়, ও ভালোবাসে। আমি পটল পোস্ত, ঢেঁড়স পোস্ত, মানে পোস্তের দিকে আমি নেই, শুধু পেঁয়াজ পোস্ততে আমি আছি। কখন থেকে বলছি যে শুনতে জামা কাপড়গুলো দেখিয়ে দাও, আমি সুন্দর করে ঢুকে ভাঁজ করে রেখে দিই আলমারিতে, না বিকেলে না পরে, এখন গরম থাক না পরে দেখিয়ে দেবো, এখন বলতে বিকেলে, তুই দেখাবি কি হলো একদম না ওসব আই দেখা আমি কি বলেছি এবার মাথাটা আমি বলে দিলাম, হাতা ফাই হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, দে চুকি দেখছি জামাটা রাখ, ছুঁড়ে ফেলে দেবে জামাটা। দুপুরবেলায় কল এসে গেছিল, কুনালের নাকি চশমা রেডি হয়ে গেছে, তো এখন আবার এই কারেন্ট চলে, কালকেই রেডি হয়ে গেছে, আমি তো ট্র্যাক করলাম, দেখলাম, দেখলে না দেখেছি না, দেখেছি যে আমি যাইনি আনতে, ওই জন্য আজ ফোন করেছি। চলো আজকে গিয়ে কুনালের ফাইনালি চশমাটা নিয়ে আসি, আর কারেন্টটা চলে গেছে মানে বাইরে এখানে সাজতে হচ্ছে, ভেতরে তো অন্ধকার, তো চলো এখন তো তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে তাই না, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। আর আজকে ডিনার আমাদের বাড়িতেই আছে, কালকে এখানে খেতে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম একটা মাটনের ডিশ, তো আজকে শুধু স্যালাড আর মার রুটিটা বানাবে সর্টে, আর বেরিয়ে একটু ফুচকা খাবো। চলো রেডি, চশমা ডেলিভারি নিতে, কিন্তু পরে তোমাদের একটা কথা বলছি, তারা ওকে নিয়ে নিতে হবে বলছি, কি কথাবার্তা বলছে দেখতে পাচ্ছি ওখানে কায়নাই দেখো, চোখটা লাগে এবার পরিষ্কার দেখতে পাচ্ছিস, চশমাটা পরে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কাছের লেখাগুলো এখন দেখতে পাচ্ছি, দূরের লেখা দেখতে পাচ্ছি না, পড়ে পড়ে ইয়ে তো পড়তে পড়তে ইউজড হয়ে যাবে। চলো কোনটা আছে বলো, সেটাই দেখছি, আমি একটা বানিয়ে নিয়েছিলাম।
দেখো ওকে জিজ্ঞেস কর, দুটো ব্যান্ড নিয়েছি, একটা এরকম ব্যান্ড ওই ক্লিপ সিস্টেম মানে এরকম ক্লিপের মতো, আর একটা দেখো ফুচকাটা খেতে খেতে একজনের সাথে দেখা হয়ে গেল। আর এই জিনিসটা তোমাদের দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করেছিলাম, মানে এটা কোথাও পাবে না, কি সুন্দর। আমরা এই ব্যাগটা আমাদের রেখেছি এখানে, আমার অনেক দামি চশমা আছে যেটা পরে আমি দেখতে পাচ্ছি না। ভাবছিলাম যে একটা এরকম কপ্পুর দানি নেবো, তো শনিবার শনিবার কপ্পুর দেখাই, কিন্তু একজন আমাকে লিখেছিল যে প্রতিদিনই নাকি কপ্পুর দেওয়া যায় ঠাকুরকে, তাহলে কি হয় ওই নেগেটিভ এনার্জিটা কাটিয়ে দেয়। তো একটা কপ্পুর দানি নিয়ে নিস, তাদের সাথে কপ্পুর দানি বা ঠাকুরের বাসনগুলো মাজার জন্য একটা পীতাম্বর পাউডার, হ্যাঁ পীতাম্বর পাউডারও নিয়েছি। তার জন্য জুতো ছিঁড়েছে, এমন একটা জুতো নিয়ে নাও, দেখো জুতোর দোকানে গিয়ে ঝগড়া বলছে এইসব জুতো পরি আমি, চলো লোকটা আরে চলো ওইখানে কর, দেখো ওইখানে ওইখানে এইখানে দেখো এটাই ঠিক আছে, না আমার ওইটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই নিয়ে তিন নম্বর জুতোর দোকান, হ্যাঁ এইটা ভালো ভালো, এটা ভালো না সফট আছে, হ্যাঁ এটাই তাহলে ফাইনাল। তো তিনখানা দোকান ঘুরে লাস্টে এটাই পছন্দ হলো, মানে এনার কপালেই ছিল বুঝলি তো। এক হাতে দেখো ঠাকুরের ওই কপ্পুর দানি নিয়েছি, জুতোটাকে ওর সঙ্গে মিশিয়ে দিই, ঠাকুরকে দেবো না এখন, আবার এই ব্যাগের ভেতরে করে আমার যে ছেঁড়া হাওয়া জিনিস সেটা নিয়ে এসছে, বলছে এটাতে স্ট্র্যাপ করিয়ে রেখে দেবো, পরবর্তীকালে যদি আবার কোনো সময় ছিঁড়ে ছিঁড়ে দেয় তাহলে ইউজ করতে পারবো। এই কৌটো না না ছোট ছোট যে কৌটো, যেখানে যাই আগে গিয়ে সবসময় কল বেরোনো ছোনা খায়, তুই আগে যেন সিরিয়াসলি ঘোরাই ছিলিস। আর আমরা আজকে রাত্রে অন্য কিছু খাবো না, যেন তুমি ঝালমুড়ি খাচ্ছি আর এই রাত্রে ডিনার হ্যাঁ ঘাড়বে, তাই তো কুনাল গেল ওদের খেতে দিতে আর আমি যাই ছাদে একটু গাছে জল দিই, কারণ কাল থেকে বৃষ্টি হয়নি আর কাল থেকে মারাত্মক রোদ উঠেছে, গরমটাও পড়েছে, তো আজকে সকালবেলায় দেখলাম গাছগুলো একটুখানি ঝিমিয়ে গেছে, আজকে একটুখানি গাছে জল দিতেই হবে। কি ঠিক আছে পড়ে ওটা হ্যাঁ ও ঠিক হয়ে যাবে, ও পড়তে পারে কোনোছে ক্যাকটাসের উপর দিয়ে হাঁটছে, ও ঠিক হয়ে যাবে, এটাতে অ্যাকুপাঙ্কচার ভালো হয় তাই তো, ভালো আবার আনিয়ান পিঙ্ক কথা হবে। হ্যাঁ আমার ওপরের যে গ্যাস লাইটারটা সেটা মাকে দিতে হয়েছিল, কারণ মায়ের গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে, এবার ওপরে খুবই অসুবিধা হচ্ছে, আমি ওই লাইটার জেলে বা ওই তেশলাই জেলে একদমই পারি না, এটা দেখো কিনে আনলাম, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এদিকে কাবাব খাবে বলে সব রেডি হয়ে গেছে, হাঁ করে থাকি আছে দিচ্ছি দাঁড়া, আর এদিকে কি খাচ্ছ এটা ঝালমুড়ি, ও ঝালমুড়ি আমি খাবো না তুমি খেয়ে নাও, না আমি খাই না, মাটনটা রাত্রির হয়ে গেছিলো বলে আমাদের ফ্রিজেই রাখা হয়েছিল, এবার নিয়ে গিয়ে গরম করতে হবে, আর মাকে বলবো একটুখানি ঝাল দাও, ঝাল কম হয়েছে। ও ওটা দিয়ে পরে রাত্রিবেলা মুছে নেবে, কুনালের নতুন চশমা দেখেছো
মা এই যে পড়ো, এই যে একটুখানি ঝাল দিয়ে দাও, বুঝেছো? একটুখানি কাঁচা লঙ্কা কুচি হোক বা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝাল করো, ঝাল নেই একদম, কিন্তু খেতে খুব টেস্টি এটা। আর আমি একটুখানি স্যালাড কেটে নিই, এখানে শসা রয়েছে, টমেটো রয়েছে, লেবুও রয়েছে। এই তো একটুখানি কুচো লঙ্কা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হালকা একটু নুন দিয়ে এটা একটু গরম করে নিচ্ছি। মাকে বলছিলাম দারুণ খেতে, ভালো লাগবে খেতে, প্রচুর তেল। হ্যাঁ, এগুলো সব ঘুমাচ্ছিল উপরে, আমি আবার ডেকে নিয়ে এলাম, চ খাবি আমার মাংস। ওকে, মাংস খাবি তো? কত খাবি বলতো তোরা, এই কাবাব খেলি। চলে আসো, তোমায় দেওয়া হবে তো, চলে আসো, দেখো চুকিংটা, চলে আসো, পান হলে ভালো হতো কিন্তু পান নেই, তাই একটা পালস নিয়ে এলাম, একটু মুখটা চেঞ্জ করবো। আর আজকের ব্লগটা শেষ করার দায়িত্ব পড়েছে মিস্টার ভট্টাচার্য। একটা কথা বলছি, লোকে বলে বইয়ের কথা শুনো না, বইয়ের কথা শুনো না, হ্যাঁ বইয়ের কথা সব কথা শুনো না, কিন্তু এই কথাটা শুনে আমি আজ লাভবান হয়েছি, চশমাটা পরে। অনেকদিন ধরেই ও বলছে যে চশমাটা করো করো করো, আমি অত যাই হোক, তা বয়স হয়েছে বোঝা যাচ্ছে এবারে। এখন আর পাঁচ বছর বাচ্চার চোখও চশমাটা ম্যাটার করে না। ব্যাপারটা কি বলতো, আমি সবসময় তো এরকম ভাবেই চলেছি, কাউকে ইয়ে করি, আমি আমি যেটা বলবো সেটাই আমার ডিসিশন, আমার ওপর আর কেউ নেই, আমি এম মানে পিএম। যাই হোক, চশমাটা পরে আজকে সত্যি বলছি, বউকে ধন্যবাদ, বউকে অবশ্যই ধন্যবাদ, ভালো করে দেখতে পাচ্ছি, বউকেও ভালো করে দেখতে পাচ্ছি। ওই জন্য মাঝে বলছিলাম যে না কেন বুড়ি বুড়ি লাগছে, বয়স হয়ে গেছে, এখন দেখছি না এই তো জোয়ান আছে, এরকম উঠে বসলাম। তা যাই হোক, এরকম ইয়ারকি ঠাট্টা থাকবে আমাদের ব্লগে, আর আজকের ব্লগটা আমার দায়িত্ব শেষ করার। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করো। লাভ ইউ বলে দাও, মিসের মতো বলতে, এখন গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ।